আবেদনে ব্যাপক চাপ থাকার কারণে লিঙ্ক সমস্যা, তবে অগ্নিপথ নিয়ে উৎসাহী চাকরি প্রার্থীরা। কেন্দ্রীয় সরকারি প্রকল্প অগ্নিপথ নিয়ে কোথাও কোথাও অগ্নিগর্ব হলেও চাকরি প্রার্থী যুব সমাজ বলছে অন্য কথা। তাদের কাছে দেশ সেবার সৌভাগ্যের সুযোগ এসেছে। নদিয়ার বিভিন্ন সাইবার ক্যাফেগুলিতে দেখা গেল উৎসাহী বেকার যুবকদের ভিড়। শান্তিপুর আরপাড়া গ্রামের সাইবার ক্যাফের দোকানি জগৎ চন্দ্র বিশ্বাস জানান, গত 24 তারিখ থেকে অগ্নিপথ প্রকল্পে এখনও পর্যন্ত 15 জন ইচ্ছুক চাকরি পরীক্ষার্থী প্রার্থী আবেদন পূরণ করা সম্ভব হয়েছে অনলাইনে। বেশিরভাগ পরীক্ষার্থীরাই দোকান থেকে ফেরত যাচ্ছে সাইবার টাউনে থাকার কারণে। কারণ হিসাবে তিনি মনে করছেন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী একই সময়ে একটি সাইটে আবেদন করতে আসছেন অনলাইনে। পাশের গ্রাম বড় জিয়াপুরের বাসিন্দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমায় পাঠরত সবুজ সরকার জানান, পারিবারিক আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে জীবিকমুখী পড়াশোনা বেছে নিয়েছেন মাধ্যমিক পাশ করার পরে। চাকরির সংকট বর্তমান পরিস্থিতির মধ্যে এত অল্প বয়সে দেশ সেবার সুযোগের মধ্য দিয়ে উপযুক্ত মাইনেতে সে খুশি। অস্থায়ী প্রসঙ্গে সে বলে, 4 বছরে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবো, 25% স্থায়ী সেনাবাহিনীতে যোগ দিতে পারবো। দাদা, অগ্নিপথের ফর্ম ফিল আপ কীভাবে হচ্ছে? অগ্নিপথের ফর্ম ফিল আপটা হচ্ছে, কিন্তু এখন সাইবার ক্যাবের মানে সার্ভারটা খুবই স্লো চলছে। সবাই মানে এখন চেষ্টা করছে, যার জন্য খুব ডাউন চলছে এখন, ধীরে ধীরে হচ্ছে। মোবাইল বা ল্যাপটপ? মোবাইল ল্যাপটপেই হচ্ছে সাইবার ক্যাবের থেকে, আর মোবাইলতে মনে হয় না এখন সম্ভব হবে। আপনাদের সমস্যা কী হচ্ছে এখানে? আপাতত সমস্যা সাবমিটটা খুব স্লো হচ্ছে, সাইটটা খুলছে খুব স্লোতে, সবাই একসঙ্গে করছে, যার জন্য কেসটা হচ্ছে। মানুষ মানে আসছে কেমন? আসছে মোটামুটি ভালোই আসছে, আপাতত 15-16 জন করলাম হান্ডার থেকে। কি নাম আপনার? জগদন্দ্র বিশ্বাস। এই জায়গার নাম আরপাড়া। এখানে এই যে অগ্নিবীরের ফর্ম ফিল আপ চলছে, এখানে ফর্মটা ফিল আপ করতে এসেছি। বাড়িতেও চেষ্টা করছিলাম, বাড়িতে সার্ভারটা খুব ডাউন দিচ্ছে, আর সাইবার ক্যাফে এসেছি করতে। তো হলো? হ্যাঁ হলো, এই তো অগ্নিবীরের ফর্ম ফিল আপটা হয়ে গেল। কী করো এমনি? এমনি আমি কলেজে পড়াশোনা করি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, তো আর চাকরির জন্য কিছু চেষ্টা করছি। তো এই চাকরিটা বেছে নিলে কেন? এমনিতে আমার ইচ্ছা ছিল অনেকদিনের যে ডিফেন্সের লাইনে চেষ্টা করবো, তো অগ্নিবীরের মতো একটা প্রকল্প চালু হয়েছে, তার জন্য ফর্ম ফিল আপটা করতে চলে আসলাম। এটা ক্ষেত্রে তো মানে ধরো পার্মানেন্ট নয়, 4 বছরের জন্য? 4 বছরের জন্য, কিন্তু সেখানে পার্মানেন্ট হওয়ার সুযোগও রয়েছে, 25% যেহেতু নিচ্ছে, তো সেখানে আমিও থাকতে পারি, এমন নয় যে থাকবো না। তাছাড়াও অনেক ক্ষেত্রে অগ্রাধিকারও দেওয়া হবে 4 বছর করে আসলেও, এবং অনেক অ্যামাউন্টের টাকাও আমি পেয়ে যাবো। ঠিক আছে, তোমার অন্যান্য বন্ধুবান্ধবরা করেছে? অন্যান্য বন্ধুবান্ধবরাও করবে বলছিল, হয়তো করছে বা অনেকে করবেও পরে হয়তো। কি আশা করছো মোটামুটি? হ্যাঁ মোটামুটি প্রিপারেশান তো নিয়েছি, দেখা যাক কি হয়। কি নাম তোমার? আমার নাম সবুজ সরকার। কোথায়? আমি অগ্নিবীর যে স্কিমটা হয়েছে বা অগ্নিপথ স্কিম, সেইটার ফর্ম ফিল আপ করতে এসেছি এখানে আমি। তো এটা বেছে নেওয়া কেন হয়? এটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে মানে সবারই একটা ইচ্ছা থাকে যে দেশ সেবা করার, সেরকম আমারও একটা ইচ্ছা দেশ সেবা করার। এই স্কিমটায় আমি ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণ করতে পারবো, সেই জন্য এখানে মানে আমি এই পথটাই বেছে নিলাম। এর তো বলছে ফিউচার নেই, মাত্র 4 বছরের জন্য। কে বলেছে ফিউচার নেই? ফিউচার অবশ্যই আছে। আমাদের ভারত সরকার বলেছে তো 25% সংরক্ষণ করবে এবং আরও 10% সংরক্ষণ হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, তো সেই হিসাবে সংরক্ষণ মানে ফিউচার নেই কে বলেছে? তাছাড়া আরও যারা চাকরি মানে 4 বছর পরে আরও অনেক রাজ্য সরকারি চাকরি রয়েছে যেখানে আমরা সুবিধা পাবো কিছু, এবং অনেক প্রাইভেট সেক্টর রয়েছে যেরকম টাটা কোম্পানি, L&T কোম্পানি এবং মাহিন্দ্রা কোম্পানির মতো কোম্পানি বলেছে যে আমরা ওদের অগ্নিবীরদের স্কিমে আমরা অবশ্যই ওদের অধিক অগ্রাধিকার দেবো, নিয়ে নেবো, তাদের জয়েন করাবো আমাদের। তাহলে এত বিরোধিতা কেন? বিরোধিতা অ্যাকচুয়ালি এটা বিরোধিতা নয়, এটা হচ্ছে রাজনীতি। এটা বিরোধিতা নয়, রাজনীতি। সবাই ছাত্রদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে এইসব ট্রেন জ্বালানো ফালানো হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রাজনীতি, এত এর বিরোধিতা কিছু নেই। যখন ছাত্ররা বুঝতে পারলো যে এটা ভালো স্কিম, ভালো সুযোগ, তো সেই হিসাবে সবাই এখন কম্পিউটার দোকানে ভিড় লাগিয়েছে যে ফর্ম ফিল আপ করতে হবে, অগ্নিবীর হতে হবে, তো সেই তাছাড়া আর কোনো বিরোধিতা আমি দেখছি না এখানে। আপনাদের এখানে ভিড় হচ্ছে মোটামুটি আসছে? হ্যাঁ, এখানে সবাই, এই যে আমার বন্ধুরা অনেকেই আছে ফর্ম ফিল আপ করার জন্য, আরও অনেকে করবে। এখন একটু সার্ভারে প্রবলেম হচ্ছে, তো সেই হিসাবে ফর্ম ফিল আপটা একটু স্লো হচ্ছে, এই জন্য এখনো মানে অনেকে আসছে না, একটু পরে আসবে হয়তো, মানে দেখুন পরে। আপনার নাম আর কোথায়? আমার নাম সৌরভ বিশ্বাস, আমার বাড়ি ডংকিরা। কি করেন এমনি পেশা? এমনি আমি সরকারি চাকরি পড়াশোনা করি, আমি ইতিমধ্যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন সরকারি চাকরি প্রিপারেশন করছি, এবং অগ্নিবীর আমার সামনে একটা ভগবানের রূপ এসে দেখা দিয়েছে।
কি নাম বলো? আমার নাম সৌরভ বিশ্বাস। এখানে আসার কারণ হচ্ছে এখানে অগ্নিবীরের ফর্ম ফিল আপ হচ্ছে, যার জন্য এবং নরেন্দ্র মোদী বেকার ছেলেদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, এটা করেছে অনেক বেকার ছেলেদের আরো ভালো হবে, তার জন্য একটা বিশেষ সুযোগ আমাদের সামনে দেশ সেবা করার, এই দেশ সেবা করতে পারবো এটা ভেবে আরো বেশি গর্ব হচ্ছে। আমার আরো ছোটবেলা থেকে আরো ইচ্ছা ছিল যে দেশ সেবা করবো, আর নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ জানাই এই কাজটা করার জন্য। তুমি কি পেশায় রয়েছো? আমি পড়াশোনা কি করছো? পড়াশোনা করছি। এই চাকরিটা বাদ দিয়ে আরো অন্য কোনো চাকরির ইয়ে করেছো, পরীক্ষা দিয়েছো? এটাই ফার্স্ট। কি মনে হচ্ছে প্রিপারেশন? প্রিপারেশন মনে হচ্ছে যে খুব ভালো হবে এটা ভেবে, যারা দেশ সেবা করতে পারবো। কি নাম তোমার? ইন্দ্রজিৎ সরকার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।